আমাদের উভয়ের বন্দনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হলো। কর্তাপক্ষ থেকে সুন্দর দুটি পালা দিয়েছেন, আজকের পালা হলো গুরু এবং ভক্ত। শুধু বাংলার নয়, সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন, আমি যাকে শ্রদ্ধা ভক্তি করি, বাবাজি ফকির আবুল সরকার সাহেব, তিনি গুরুর পালা নিয়ে আজকে আমাদের কিছু জানাবেন। যেই কথাগুলো আমরা আসলে জানি না, বুঝি না, যেই কথাগুলো আমাদের প্রত্যেকটা মানুষের জন্য জানার দরকার আছে, শোনার দরকার আছে, যেহেতু আমরা বিভিন্ন অলি আল্লাহর দরবারে যাই গান শোনার জন্য, বিভিন্ন অলি আল্লাহর দরবারে যাই দেখার জন্য, বুঝার জন্য। তা আমাদের সেই কথাগুলো যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, আমরা যদি সেই কথাগুলো একটু উপলব্ধি করতে পারি, সেই কথাগুলো যদি আমরা একটু স্মরণে রাখতে পারি, তাহলে আমাদের জন্য অনেক কিছুই সহজ হয়ে যাবে। তাই আমি যদিও এখনো পর্যন্ত শিষ্যর যে গুণাবলী সেটাও আমার মধ্যে নাই, আপনাদের মতো মানুষের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য দেশে দেশে ঘুরি। আজকে যেই ভক্তের পালা দিয়েছেন, আমি জানি না কতটুকু গাইতে পারবো, যদি দয়াল আমাকে কৃপা করে। দয়ালের দয়া ছাড়া কিছুই সম্ভব না। মালিক যদি আমার সহায় হয়, দয়াল যদি কৃপা করে, আমি চেষ্টা করব। আমি আসলে আমার থেকে নয়, যারা প্রকৃত ভক্ত তাদের পক্ষ নিয়ে দুই একটা কথা যেন বলতে পারি। আপনারা সবাই দোয়া আশীর্বাদ রাখবেন। গানের মধ্যে কিছু কথা আছে, বাবাজি আপনারা লক্ষ্য করে গানটা শুনবেন। এই কথাগুলো আমি নিজের জানার জন্য, আমি কিছু শিখার জন্য, কারণ আজকে এমন একজন গুণী ব্যক্তিকে সামনে পেয়েছি, কাছে পেয়েছি, তার কাছ থেকে যদি আমি একজন ক্ষুদ্র মানুষ, নগণ্য মানুষ, যদি আমি কিছু না শিখতে পারি, তাহলে আমার জীবন ব্যর্থ। আমি শিখার জন্য কিছু জানবো, বুঝবো। আপনারা লক্ষ্য করে কথাগুলো শুনবেন, এই কথাগুলো আমাদের জানার দরকার আছে। গুরু হবে কারা, ওরে গুরু ধরা চিন্তা মরা, গুরু ধরা চিন্তা মরা, গুরু ধরা চিন্তা মরা, এই কথাটা জগৎ জোড়া গুরু হবে কারা, হবে গুরু হবে কারা, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা, ওরে গুরু হইল তারা, ওরে গুরু হইল তারা,
হবে, গুরু হবে তারা। গানের কথার শেষ ফিনিশিং হলো না বুঝিয়া দিশেহারা, তাইলে তো আমার মিষ্টি বুঝার কিছু আছে। আমি জানতে চাই বাবা, এই কথাগুলো গুরু ধরা চিন্তা মরা, এই কথাটা জগৎ জোড়া, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা, গুরুর কি গুরুত্ব আছে, খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। গুরু শব্দের অর্থ কিবা কিবা ভেদ বাজারা, আবার গুরু ধরলেই লাভ হবে কি, না ধরলে কি হবে ওরা, আমার গুরু ধরলে লাভ কি, নামাজ পড়লে রোজা করলে হজ করলে যাকাত করলে শরীয়তের মধ্যে আল্লাহ পাকের সমস্ত কর্ম করলে, বাবা মার খেদমত করলে, মানুষের সাথে ভালো ব্যবহার করলে, যা যা আছে আল্লাহর ইবাদত সব কিছুই করলে, যদি বেহেশত পাওয়া যায়, যদি বেহেশতে যাওয়া যায়, তাহলে এখানে গুরু ধরার প্রয়োজনটা কোথায়? বাবা মার খেদমত করা, কোন সন্তান যদি বাবা মায়ের মনে কষ্ট
কষ্ট দেয়। আমার আল্লাহ বলেন, সে বাবা মার মনে কষ্ট দেয় না, সে আমার মনেই কষ্ট দিল। আমি আল্লাহ তাকে কখনো ক্ষমা করি না যদি তার বাবা মা সে সন্তানকে ক্ষমা না করে। আর বাবা মা যদি কোনো সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে আমার আল্লাহ আমার নবীও তার প্রতি সন্তুষ্ট থাকে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 30টা রোজা রাখে, বাবা মার খেদমত করে, আল্লাহর যা কর্ম সব কিছুই করে, তারপরেও তার মুড়ি ধোয়ার কি প্রয়োজন আছে কি নাই? যদি হয়, হইতে হয় তাহলে কেন হবে? এটা কিন্তু আমি ভক্ত হয়েও যদিও আমি এই কথা জানতে চাইতে পারি না, তারপরেও আমি একটু বললাম একটু জানার জন্য। গুরুকে ধরিব কোথা, খুলে বলো মূল মারো, তা কি জিনিস করিলে হাসিল, বা কি জিনিস করিলে ধারণ ভক্ত হব মোরা। শিষ্য আর ভক্ত কিন্তু এক না, শিষ্যের থেকে ভক্তের জায়গাটা অনেক উপরে। তাহলে ভক্ত হইতে হলে কি অর্জন করতে হয় আর কি বর্জন করতে হয়, এই জিনিসটা একটু আমার দয়ালের কাছে একটু জানার প্রয়োজন আছে। গুরু হলো কোন জাতে, খুলে বলো কোরআন মতে। আমাদের মুসলমানের আমরা মুরিদ হই, আমাদের গুরু আছে, সনাতন ধর্মের বিদ্রোহের মধ্যেও কিন্তু গুরু আছে। প্রত্যেকটা ধর্মেই আলাদা আলাদা ভাবে তাদের গুরু আছে। এখানে এজন্য গানের কথার মধ্যে বলা হয়েছে, গুরু হলো কোন বাজাতে, খুলে বলো কোরআন মতে। কি বলেছে? বর্তমানের ওলি আল্লাহ যারা, মানে বর্তমানের ওলি আল্লাহ যারা, তারা কি বলেছে? এই কথাগুলো আমার দয়ালের কাছে আমার একটু জানার বিষয়। আশা করি সুন্দর করে তিনি জবাব দিয়ে দিবেন। আমাদেরকে যে পালা নির্ধারণ করা হলো সেটা গুরু ভক্তের পালা। গুরু ভক্ত গুরু শিষ্য আমরা যেটাই বলি, সেই পালা অনুযায়ী আমাদের কথাবার্তা গান বাজনা করতে হবে। আমি একেবারে একজন সাধারণ মানুষ বাবা, আপনাদের চরণধুলি কামনা করি। পালা গানে যাওয়ার আগে বলবো, যিনি বেশি কথা বলে তার তো দুই একটা ভুল হওয়াটা স্বাভাবিক, ঠিক কিনা? অনেক কথা হবে রাত ভরে, যে কথাগুলি ভালো মঙ্গলজনক সেটা আপনারা গ্রহণ করবেন, আর যেটা মনে করেন কাজে লাগবে না ওটা আমাদেরকে দিয়ে যাবে। আর এই ভুলগুলি আল্লাহর হস্তে আমাদেরকে আপনারা ক্ষমা করে দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে কিছু কথা আমার মামনি মুক্তা সরকার, যিনি বর্তমান বাংলাদেশে অত্যন্ত বিচক্ষণ শহীদ গান করেন, কোটি কোটি মানুষের মন জয় করেছে তার সুর ছন্দ গানে। এবার আমাকে আহত করেছে প্রশ্ন বাণে, এটা জ্ঞানী জনটা ভালো জানে। এই ছেলে
বাবা কথা বলো না, শোনা, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, ৩০টা রোজা করি, শরীয়তের সম্পূর্ণ বিধান মেনে চলার চেষ্টা করি, পিতা মাতার খেদমত করি, ভালো কাজগুলি করার চেষ্টা আমি করি, এরপরও আমাকে গুরু ধরতে হবে, কারণটা তাই তো নাকি? কি আপনারা কি গণ, আমি এগুলি করব, এগুলি করলে তো আমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে, এরপরে আমাকে কেন একজন গুরু ধরতে হবে? এটা হলো তার কথা, প্রশ্ন। সে কিন্তু বেমুরিদ না, আমার সাথে শিল্পী কি বেমুরিদ? ওনার মোরশেদ কেবলার দরবার হচ্ছে মাছ ভান্ডার দরবার শরীফ, সৈয়দ মঈনুদ্দিন আল মাছ ভান্ডারি আল হাসানি আল হুসাইনি কেবলা কাম। এরপরেও প্রশ্ন করলে আমি গুরু ধরব কেন? এটা ওনার জন্য নয়, আমরা কিছু মানুষ আছি এখনো যারা তরিকত গ্রহণ করি না, এই মানুষগুলিকে সেই জ্ঞান দেওয়ার জন্য প্রশ্নটা করা হয়েছে। আর সবচেয়ে বড় সমস্যা একটা গান, সেই গানটা হইল গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া, কিন্তু গুরু হবে কারা? গুরু ধর্ম ঠিক আছে, এটাও জগৎ ভরা আছে, কিন্তু গুরু যে ধর্ম, গুরু হবে কারা? গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করিয়ে গুরু হইল তারা? গুরু শব্দের কি বা অর্থ বলো, ভেদ মাঝেরা, গুরু ধরলে লাভ হবে কি, আবার না ধরলেই বাকি লাভটা কি, আর না ধরলে আমাদের ক্ষতিটা কি? গুরুকে ধরিব কোথা খুলে বলো মূল বারোটা, কি অর্জন কি বর্জন করিয়া গুরু হবে ভক্ত হব মোরা? কোন জ্ঞানে গুরু ভজিব আমি কপাল পুরা, আবার শুনি নাই কমুরিদ আমার দয়াল নবীর বংশ সারা। বীর ধরতে হবে ঠিক, কিন্তু নবীর বংশ কিনা এটা আগে আগে জানতে হবে, উনি নবীর বংশ কিনা, নবীর বংশ ছাড়া মায়া থাওয়া যাবে না। গুরু হইল কোন বাসাতে বলবেন কথা কুরআন মতে, কি বলেছে আবার বর্তমানে ওলি আল্লাহ যারা, আটটা জিনিস বর্জন করা খেলাফতের ধারা, ফরিদপুরের আবুল সরকার না বুঝিয়ে সেই গানটা তোমার নাম দিয়ে গাইলি কি আজ এর ভেজাল হয়নি আমার উপরে চাপাও। এরপর তো আমার সামনে গাইলে তোমার নাম দিয়ে গাইব, অনুমতি দেওয়া হয়নি, আমি একটা গান আগে করব। বাবাজি সব কিছুর উপরে যতগুলি বিধান দুনিয়াতে আছে সব কিছু উপরে বিধান হলো আল কোরআন, ঠিক কিনা? কি বলেন? কোরআন যেটা ফয়সলা করবে সেটা আগে আমাদেরকে মানতে হবে। কেন বললাম, কোরআন শরীফের মধ্যে একটা সুরা আছে, সুরাটার নাম হলো সুরা লুকমান, আয়াত নাম্বার হলো ২০। আল্লাহ তাআলা আমাদেরকে জানাইলেন, আজবাগা আলাইকুম নিয়ামাহু আল জাহির ওয়াল বাতিনান, হ্যাঁ দুনিয়ার মানুষ তোমাদের জন্য দুই প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হলো, একটা হলো জাহিরি নিয়ামত আর একটা হইল বাতনি নিয়ামত। কথা কি বোঝা যায়? কয় প্রকারের নিয়ামত? একটা জাহিরি এলেম আর একটা বাতনি এলেম, একটা প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য। জাহির বাতন দুই প্রকারের এলেম আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে।
সূরা নহলের 43 নম্বর আয়াতেও বলেছেন, তোমরা ঐশী জ্ঞানীদের কাছে হতে মূল সত্যটাকে তোমরা জেনে নিবে। তাহলে কোরআনও আছে, আবার কোরআনেই বলতেছে যারা ঐশী জ্ঞানী, যাদের উপরে এলহাম হয়, অর্থাৎ নবী দুর্যোগে ওহী হইতো আল্লাহর ওলিদের যুগে এলহাম হয়, তাদের কাছ থেকে তোমরা জাইনে নিবা। জাহেরি এলেন শিখবার জন্য আপনি কোথায় যাবেন? স্কুলে যাবেন, কলেজে যাবেন, ইউনিভার্সিটির মধ্যে যাবেন, বহির্বিশ্বে গিয়ে বড় বড় ডিগ্রি নিয়ে আসবেন। এটা পড়লে আপনি কি হবেন? ভালো মাস্টার হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে, আর্মি লাইনে পড়বেন। আমাদের মোহাম্মদপুর একটা বড় মাদ্রাসা আছে, আছে না, হাট হাজারি আছে, তারপরে আমাদের বাংলাদেশ আর একটা মাদ্রাসা আছে গওহরডাঙ্গা গোপালগঞ্জে, ভারতে আছে দেওবন মাদ্রাসা, মদিনা আছে মদিনা বিশ্ববিদ্যালয়, মিশরে আছে আল আজাহার। এখান থেকে যে এলেম শিখবেন, এটা শিখলে কি হওয়া যাবে? হাফেজ সাহেব হওয়া যাবে, কারি সাহেব হওয়া যাবে, মৌলবি হওয়া যাবে, মাওলানা হওয়া যাবে, মুফতি হওয়া যাবে, মুফাসসির হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে না। আছে নাকি এমন স্কুল কলেজ, যে স্কুল কলেজ এই মাদ্রাসায় পড়লে আমাদের মুশরিকুলা শাসাব হওয়া যায়? কথা কর না কেন, মাছ ভান্ডারের পিসাব হওয়া যায়, আফাজউদ্দিন গালিমপুরি হওয়া যায়, শাহ আলী বাগদাদি হওয়া যায়। আমার আল্লাহ বলছে, আর যদি বাতুনি নিয়ামত কেউ অর্জন করতে চাও, আতি আল্লাহ আতি রসুল ওয়ালিল আমরি মিনকুম, তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহর রসুলের, আর তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যারা ওলি, অর্থাৎ যারা এলহাম প্রাপ্ত, ঐশী বাণী প্রাপ্ত। ফাসআলু আহলুল জিকরিল্লাহ ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যাহা না বুঝো ওইটা আমার আহলে জিকিরকে জিজ্ঞেস করো। আহলে জিকির কারা? হক্কানি রব্বানি আলেম উলামা, সুফিদের পীর মাশায়েখ ওলি আল্লাহ যারা, তাদের কাছ থেকে আপনাকে জানতে, আর জানতে হইলে নত হইতে হবে, ঠিক কিনা, আত্মসমর্পণ করতে হবে, মুসলমান হতে হবে। আপনি বলছেন যে বায়াত না হইলে লাখ ক্ষতি, দেখি ক্ষতি আছে। এবার একটা হাদিস বলি, হাদিসটার নাম মিশকাত শরীফ, মিশকাতুল মাসাবি জিল্লে সানি, অধ্যায়ের মধ্যে 128 পৃষ্ঠায় হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, অমান মাতা আলাই সাপি আনহি মাইতা ফি জাহিলিয়াত, কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতে। মনে চাইলে পি দইরেন, না চাইলে আমার কিছু করার না, মরি দবা মুসলমান হয়ে মরবা হবা না, কি হবে জাহেল। শেষ করলাম, অর্থাৎ যারা সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন যে যারা আল্লাহ রঙ্গে রঞ্জিত, সিবগাত আল্লাহি মান আহসানু মিন আল্লাহি সিবগা, যারা আল্লাহর রঙ্গে রঞ্জিত হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে, আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর সেবাতে মুত্তাসির, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি, যারা আল্লাহর গুণে, তাদেরকে কি বলা হয়? ওলি। ওলি কথা কন না কেন, ওলি উল্লাহ জিনা লুল্লাহ, ওলি আল্লাহ আল্লাহ। এই ওলি আল্লাহ কথাটা নবুয়তের যুগ শেষ হওয়ার পরে বিলায়েতের যুগ আসছে, এই বিলায়েতের যুগের পীর মুর্শিদরা ওলি আল্লাহ তার নবীদের দায়িত্ব পালন করে। একটা গান শোনা, তাহলে কারা গুরু হবে গানটা একটু খেয়াল করে শুনবেন, সাধক আব্দুর রশিদ সরকারের
লেখা একটা গান আমি শোনাবো, তারপরে আর দুই চারটা কথা বলার জন্য চেষ্টা করব। তাহলে সেই কোরআন আসছে কার মাধ্যমে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু। গুরুকে প্রথম গুরু আমার স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেছে আমি ফয়সালা দান করি, আমি সবচাইতে বড় ফয়সালাকারী, আমি শিক্ষা দিয়ে থাকি, যিনি শিক্ষা দেয় তিনি গুরু। আমার আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছে, নবী সাহাবাদেরকে শিক্ষা দিয়ে আমাদেরকে আমাদের প্রিয় মুর্শিদরা এলবে তাসাউফ শিক্ষা। আল্লাহর সেই ধারা যারা প্রাপ্ত হয়েছে মুক্তা সরকার, তারা হইল ওলি আল্লাহ, নায়েবে কি রসুল। এ রসুল ছিল, এটা আছে, তাই সাধুর গানে বলছে রসুল রূপে করলো আরে পাগল মন, রসুল রূপে করলো আগমন আমার পাগল মন, রসুল রূপে করলো আগমন। অনন্ত ইয়াদি বিদাতা, মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করলো আরে পাগল মন, রসুল রূপে করলো আগমন আমার পাগল মন, রসুল রূপে করলো প্রতিষ্ঠা হলো মানুষের জান্নাতের দ্বার খুইলা দিল,
বুঝতে পারছেন না? বুঝতে পারছি, কষ্ট হইতেছে না? আস্তে 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 একটা কথা বাজান না বলি, দেখেন আমি আমার জানা মতে গুরু ভিন্ন কোন কাজই সম্পাদন করা, আমরা প্রাইমারি স্কুলে গিয়েছিলাম গুরু পেয়েছিলাম,
হাই স্কুলে গিয়েছি গুরু পেয়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছেন গুরু পেয়েছি, আমি গান শিখেছি আমার গুরু আছে। আস্তে আস্তে কথা হয় কেন, তো আমি তো শুনছি এলাকায় বেশিরভাগ মানুষ পীর ধরা মানুষ। আপনি একজন ড্রাইভার হবেন, সেখানে উস্তাদ লাগবে না, লাগবে না, যে কোনো কাজ করবেন সেখানে গুরু প্রয়োজন আছে। এই যেখানে যারা নেতা আছে, সব নেতাদের গুরু হইল আমানুল্লাহ আমান সাহেব। সবাই বলে আমার রাজনৈতিক গুরু, তাহলে সব টাকার মধ্যে গুরু আছে। গুরুর ধরবা কোন জায়গা, গুরুর ধরতে হবে সভা, কি ধরতে হবে সভা, গুরুর সভা, আর ত্যাগ করবে তোমার কুভা। গুরুর অঙ্গে রঞ্জিত হবা, গুরুর যে স্বভাব, গুরু যেমনি চলে, গুরু যেমনি বলে, গুরু যেমনি শোনে, গুরু যেমনি আচরণ করে, ওই আচরণটা যিনি গ্রহণ করতে পারে তার গুরু ধরা হয়। নাম বেশি খাওয়া আর নামের গুণে গুণান্বিত হওয়া, এটা এক জিনিস নয়। এজন্য গুরুকে ধরবা তার স্বভাব, যদি স্বভাব ধরতে না পারো তোমার কোনো অভাব থাকবে। আমার ইস্তাফিলুয়ার দরবার থেকে আমার দলিল ভাই 200 টাকার মাধ্যমে আমাকে দোয়া করছেন। আমার কথাবার্তা শেষ বাবা, আমি এত কথা জানিও না, বলতেও পারব না। আপনি বলছেন 8টা জিনিস বর্জন করতে হবে যদি খেলাফত প্রাপ্ত হয়। শোনো, মানুষের মধ্যে পশুর কতগুলি স্বভাব আছে না বাবা, প্রথম গুরু দেখবা যারা চায় তারা প্রকৃত কামেল গুরু না, যারা ভক্তর কাছে চায়, যে চায় সে ধনী না গরিব, কথা বলেন, আর যিনি তাহলে দেখতে হবে উনি চায় কি না, উনি কি চায়, শুধু ভক্তের সুখ চায়। এটা দেখবা আগে, যারা চায় এদের স্বভাব হইলো ছাগলের স্বভাব, ছাগলে হইলে মুইরে খায়, ছাগলে খাইলে ক্ষেত হয় না, এই সবার স্বভাবটা বাদ দিত। গুরু দেখবা যারা প্রকৃত কামেল গুরু, তারা খানা দানাই সুখী না, ভক্ত পাইলে সুখী, অল্পতে সুখী, বেশিতে সে সুখী না। 3 নম্বরে দেখবা সে দিওয়ার জন্য পাগল হয়ে থাকে, ব্যাকুল হয়ে থাকে, তাকায় থাকে কোন সময় আমার ভক্তরা আসবে, আমার এই অমূল্য সম্পদ আমি ওদেরকে দান করতে। যিনি এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, ওহে দানিয়াত, নবুয়ত, বিলায়েত, রেসালত, খেলাফত, মাওলাইয়াত, এলমে জাহের, এলমে বাতেন, এই 12টা এলম যিনি দান করেন তিনি হলো কামেল গুরু। বেশিরভাগ তো আমরা সাজা গুরু, কি কর কথা কর নাকি, সাজা গুরু আর বাজা নারী। বাজা নারীর যেমন ফুলাফান হয় না, সাজা গুরু দিয়েও কোনো কাজ চলে না। তারা হলো নবীর বংশ, কারা, যারা মাওলা আলীর সিলসিলা পেয়ে বিলায়েতের অলি যারা হয়েছেন, বিলায়েতের সাধনা যারা করে সেই বিলায়েতের সত্তা যারা পেয়েছেন তারাই হলো আমার দয়াল নবীর বংশধর। এজন্য মুহাম্মদ লেখা আছে কোরআনে, মুহাম্মদ তার উপর একটা বড় মত টানা আছে, এটা দিয়ে বোঝানো হয়েছে আলে মুহাম্মদ। আলে মুহাম্মদ হইল আহলে বায়াতের ধারা, ওই ধারায় যারা জিন্দা মরা এরা হয়েছে গুরু। এত সস্তা না,
আমাকে আলো আভা তোমার যে শিক্ষার গুরু, যে রুমা রুমা খানম আছে না, রুমা খানম রুমা রুনা, ওই রুনা একদিন আলো আভারে কইছে, মা আমার এক মামা না দারোগা হইছে। আলো আভাকে দারোগা, তো ভালো কথা, আমরা গান বাজনা করি কোথায় কোন বিপদে পড়ি, তো এত তোর মামা যদি দারোগা হয় তাহলে তো কাজ হইব, তা কোন থানায় থাকে? আর ভাত খাবি আবুল সরকার ভালো তত্ত্ব কইবি না, আবুল সরকার ভালো মানুষ না, যারে গুরু ধরবা সে দরবারে দুই চার ছয় মাস যাওয়া আশা করবা, দেখবা শুনবা, যার হাতে আমার বিয়েটা হইব আমার তার সাথে বিয়েটা বসুম, গুরু শিষ্যের সম্পর্কটা কিয়ামত পর্যন্ত, কোন পর্যন্ত? কোরআন শরীফ পড়েন, আল্লাহ তোমাদেরকে নেতা সহ ডাকবেন, নেতা হলো ইমাম, ইমাম কে পীর, বিপদের সময় পীর তোমার চেনেই নেয়, এই সমস্ত পীর বাদ দেওয়া লাগবে, অজ্ঞানি রব্বানি পীর যারা, আল্লাহওয়ালা মানুষ যারা, যাদের দুনিয়ার কোনো চাহিদা নাই, সেই মানুষের কাছে আত্মসমর্পণ করলে মুক্তি লাভ করতে। আশা করি এর বেশি আমার কিছু বলার, এবার দরবেজি লালন শাহকের একটা গান আমি করে বসে যাব, শোনো। হ্যাঁ, একজন মানুষ যিনি মানুষ, তাই সাইজি কি বলেছেন তার একটা গান, এইভাবে সর্বসাধন সিদ্ধ হয় তার, একটা কথা তোমার কই মা, আমরা বাংলাদেশে সব বয়সে এক বছর বইরে প্রশ্ন করুন গুরু রে, লালন ভক্তি এক কথায় উত্তর দিছে, সর্বসাধন সিদ্ধ সিদ্ধ হয় তার একজন মানুষ গুরু, উনি পীর ধরছে, ওনার পীর আশরাফ আলী থানবী সাহেব,
শ্যামালিপি রশিদ আহমদ গঙ্গোহি, তার পীর হাজি আমদাদুল্লাহ মহাজির মুক্তি আলেমরা পীর দুর, এই যে আমাদের বাংলাদেশে আহলে সুন্নতুল জামাতের বড় বড় আলেমরা আছে না বাবা, এরা পীর ধরে নাই, এরা পীর ধরছে, সরসিনার হুজুর পীর ধরছে, ইনায়তপুরের পীর সাপকেবলা পীর ধরছে, আটরশির হুজুর পীর ধরছে, চন্দ্রপাড়ার হুজুর পীর ধরছে, সুরেশ্বর দরবারে পীর ধরছে, মাঝভান্ডার দরবার শরীফে পীর মুর্শিদি করে, বড়িয়াবার দরবারে পীর মুর্শিদি করে, লালন ফকিরের পীর আছে, সিদকা শরীফের দেওয়ান রশিদের পীর আছে, আমার আসানুল্লাহ সাসাব বাবারও যদি গুরু ধরতে পারে, আর আমরা বর্তমানে কিছু মানুষ হয়েছে আমাকে পীর লাগবে না, যার পীর নাই তার কোনো পীর নাই। দেখো এই এলাকায় পানি হইতো না একসময় বাবা, হইতো না ভাই, নৌকা পাইছেন না, আচ্ছা যে নৌকার মধ্যে মাছই নাই ওই নৌকা কোনদিন ঘাট পায়, ওই একবার ধাক্কা খাইয়াই পারে আর একবার ধাক্কা খাইয়ে, যারা পীর ধরছে এখন নৌকায় মাঝি আছে, যারা ধরো নাই তাকে মাঝি নাই নৌকা খাইয়ে মরে দই মরে বাড়ি বলেন তো, যদি সূর্য গ্রহণ হয় তার দিকে তাকানো যায় এবং তাকাইলেও মানুষে নিষেধ করে ওদিকে তাকাইও, তোমার সমস্যা হতে এই সূর্য গ্রহণটা কেমনে লাগে এটা দেখবার জন্য মানুষ একটা পন্থা অবলম্বন করে, কি মানুষের বাড়ি বড় বড় কাঁসার থালি ছিল ভাইজান ছিল না, এর মধ্যে পানি দিয়ে রাখত সূর্যটার ছবিটা এসে ওটার মধ্যে যে দিন বেড়ে তাকায় থাকলে চোখ নষ্ট হবে, তাহলে আল্লাহকে যদি পাইতে চাও আল্লাহকে যদি ধরতে চাও তাহলে আগে ওসিলা অন্বেষণ করো, ওসিলা হল শুরু করছে নিরাকারে যতই বাইছে
তার একজন পাগল বাবারে আশেকের কোন দলিল লাগে। আমি যেটা বুঝাইতে চাইছিলাম আমার মুক্তা মামুনিরে বলি, এইটা যদি আমি চুম্বকের সামনে ধরি আকর্ষণ করবে বাবা জিরা করবে, সে যত বড় শক্তিশালী চুম্বক হোক আকর্ষণ করবে। কেন কইলাম আমার মামুনি যে কইমা গুরুর দরবারে যদি যাও তাহলে লোহা হয়ে যায়, কাঠ হয়ে যায় না, যদি লোহা হয়ে যাও অবশ্যই চুম্বক তোমাকে আকর্ষণ করে আলিঙ্গন করে, তাহলেই তুমি ভক্ত হতে। আর যদি কাঠ হয়ে যাও হাজার বছর পাশে থাকলেও তা আকর্ষণ করে। এটা আমি বোঝানোর জন্য চেষ্টা করি, তাই আদর বলে বহু তর্কে বাবাজির গুরুত্বপূর্ণ কথাগুলো আলোচনাগুলো আপনারা শুনেছেন।
আমার যা জানার ছিল তার থেকে বেশি দিয়েছেন আমার দয়াল আমার গুরু। সে তো মনের কথা বুঝতে পারে, ভক্তের মনের বাসনা কি চায়, ভক্ত কি চায়, শিষ্য মুখ দেখলেই যে সব কিছু বুঝতে পারে, তার কাছে মৌখিক ভাবে কিছু চাওয়ার থাকে না, আবার একেবারে না চাইলেও হয় না। কারণ আমি যদি চেহারার মুখের দিকে তাকিয়ে থাকি আমার দয়াল বুঝতে পারে, বুঝতে পারবে যে আমি কি বলতে চাই। তারপরে অনেকে যারা আসছে তারা বলবে খালি চাইয়া থাকলে কাজ হবে না, একটু মুখে কিছু জিজ্ঞাসা করতে হয়। এর জন্যই জানার অনেক চমৎকার করে অনেক সুন্দর করে দয়াল গুরু বলেছেন। তো আমি আরেকটি গান আবার দয়ালের কাছে রাখি, আপনারা ভালো কিছু পাবেন। আবার দাদা ভাই একটি কথা বলেছে যে মুক্তা সরকার খালি জানবে, জিজ্ঞাসা করবে জানার জন্য, আর আমাদের দয়াল খালি আমাদেরকে না চাইতেই যা কিছু পাই এমনি তো আরো বেশি ঢেলে দিবে। তো যাক, একটা গান, গানের মধ্যে কিছু কথা, কথাগুলো আপনারা একটু লক্ষ্য করে শুনবেন।
ব্রজবালী দেওয়ান সাহেব এই গানের মধ্যে লিখেছেন, যে দেশে নাই জন্ম মরণ সেথায় যেতে চাই মনে, আমি সাধন দেশে যাব কেমনে। সাধন দেশ হয় কত জেলার পর, কয় দরিয়া পাড়ি দিলে মিলবে সেই শহর, জানিতে সেই দেশের খবর বাসনা আমার মনে। সেদেশের রাজ্য সেদেশেতে রাজ্য রাজত্ব হয় কার, সেই দেশেতে আমি গেলে হব কিসের অধিকার, সেদেশে কি কর্ম আমার জানিব তা কেমনে। সাধুগণ যেই দেশের লাগি, শ্মশানে কি বন জঙ্গলে যায় রাজ্যতে কি, সেই দেশের লাগি ঘুরে সদাই সন্ধানে, আমি সাধন দেশে যাব কেমনে। একজন সাধকের ভাষা, সাধকের লেখনী আরেকজন সাধক ছাড়া বুঝতে পারে না। আমার ভাই অনেকগুলো টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন, ভাইয়ের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। তাই তো আজকে যদিও কষ্ট হচ্ছে বাবাজির অনেক কথা বলতে হয়, কিছু টাকা দিয়ে দোয়া করেছেন, মায়ের প্রতি সালাম ভক্তি রইল। তাই আমার বাবাজির কাছেই কথাগুলো জানার বিষয়। আশা করি আমরা আগের মতো এ কথার থেকে কিছু জানব এবং বুঝব। আপনারা যে সুন্দর পরিবেশ করে বসে আছেন, সত্যিকারেই শিল্পী তখনই মনের গান গাইতে পারে যখন সুন্দর একটা পরিবেশ সেখানে পাওয়া যায়। আমি সকলের প্রতি ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই,
এবং সেই সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গান সাধক, যাকে জ্ঞানের প্রদীপ বলা হয়, সাধক রজ্জুমালী দেওয়ান সাহেবের একটি গান। যেই দেশে নাই জন্ম নাই মরণ নাই নাই, আমি সেই দেশে যাইতে যে দেশে নাই জন্ম মরণ সেথায় যাইতে চায় মনে দয়াল গুরু গো, আমি সাধন দেশে যাব। কেমনে কেমনে সাধন রাজ্য কত জেলার পর কয়দরিয়া পাড়ি দিলে মিলবে সেই শহর, সেই দেশে কি কর্ম আমার জানিতে বাসনা মনে, আমি সাধন দেশে যাব। কেমনে আমি পোলাপন মানুষ, বুঝি সুঝি কম, আমার মা হইল মুরব্বী। তবে একটা কথা তোমারে বলি, দাদি 120 বছর, যাদের মাছ মারা অভ্যাস আছে, শোল মাছ আছে না, শোল মাছ সুশান্তর কাছে, এ কাকা চেনেন না শোল মাছ, সে কি এক হাত দিয়ে দুইটা ধরা যায়, দুই হাত দিয়ে একটা ধরা যায় না, তাই চলে যায়। এখন বাড়ি গাড়িও চাও, সুখ শান্তিও চাও, টাকা পয়সাও চাও, আবার না মরার দেশেও যাবে চাও, আমরা কিছু মানুষ আছি আল্লাহ আমাকে জান্নাত নসিব কইরো, আমিন আমিন জি, এ দোয়া করি না আমরা, হ্যাঁ জান্নাতও যাবে চাই, আবার কয় আল্লাহ হায়াত বাড়াই দিও। আচ্ছা কোন দিকে আমরা কি মনে হলো জান্নাতে যাওয়া লাগবে, তো মরে আই রে ভাই কি কন, এদিকে জান্নাতও যাবে যাও আবার হায়াতও যাও, এ না আল্লাহ দিবি কুরতা তোমার, এটা উপায় না। তো সাধন দেশে যাইতে হইলে এই জগৎটাকে ত্যাগ করতে হবে। মানুষ যতক্ষণ পর্যন্ত মোহ কাটতে না পারবে সে পর্যন্ত নামাজে তাক আল্লাহকে লাভ করতে পারবে, নেশা অবস্থায় নামাজের কাছে যাওয়া যাবে না। কুরআন শরীফের মধ্যে আছে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশা অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে আসিও না, এই নেশা কিন্তু মদ গাঁজার নিশানা। সুকারা মানে হলো মধু, মধু খাইলে কিন্তু কয় না নেশা হইছে, নেশা করছে কয়, মদ খাইলে মানুষ কয় নেশা করছে, গাঁজা খাইলে কয় নেশা করছে, কিন্তু মধু খাইলে কেউ কয় না যে নেশা করছে। তাহলে এই মধু হলো রূপক ভাষা, বাড়ি গাড়ি নারী ক্ষমতা পতি পত্নি বিষয় আশয় যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত নামাজে তোমার মন বসতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে আসিও না, এই নেশা আগে কাটো, আর যদি কাটতে চাও তাহলে আল্লাহর ওলির কাছে আত্মসমর্পণ করো। আচ্ছা বেটা, যতক্ষণ পর্যন্ত মানুষের মস্তিষ্কের অগ্রভাগে শয়তান বসত করে, মস্তিষ্কের অগ্রভাগে এই শয়তানকে যদি না তাড়াইতে পারো তুমি আল্লাহর ইবাদত করে আল্লাহরে খুশি করতে পারবা। এজন্য কোরআন শরীফের লাস্টের সূরা হলো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল শয়তান, এটা ভালো না খারাপ, খুব ভালো মনে হয় মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাহ জিওয়াজ ভি সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যতক্ষণ পর্যন্ত খান্নাসকে দূর করতে না পারবা যত ব্যাস ধরো কাম হইব না, আমার কথায় বিরাট দন্নে গাপেরা, বড় বিশ্বাসের দরবারে এক লোক গেছে আমাকে ওই দেশতে, সে জীবনে যা অন্যায় করছে সে মনে মনে বুঝতে পারছে, আমি যদি মারা যাই আর আমার যে এলাকায় মাটি দিব ওই গোরস্থান হতে গরম হয়ে যাব,
জীবনে ভালো কাম আর উনি কইরে দেখেন নাই, বাজি শুনে কি কবর হচ্ছে দেখে নাই। তো পরে চিন্তা করছে যদি বাগদাদ যায় মরি, তাহলে তো বাগদাদ তো গোরা যাক মাপ, বাগদাদে একটা গোরস্থান আছে বড় পীর সাহেবের, সেখানে কেউ জানা যাবে মাটি দিলে তারে তার গোরা যাপ। এটা শুনছে টাকা পয়সা তো প্রচুর ছেলে পেলে, কইল বাবা আমি সবকিছু তোকে দিয়ে গেলাম, আমার কিছু টাকা পয়সা আমি বাগদাদ শরীফ যাবো, আমি বাগদাদ যেয়ে মরুম নাইলে পরে তো আমার খবর হয়ে যাবো, আমার খবর না মানে আমার আজাবে আরো ওই গোরস্থান তৈরি গরম হয়ে যাবো। চলে গেছে বড় বিশ্বের দরবারে, যাকে ঘোরাফেরা করে বড় বিশ্বাস তো ঠিক পাইছে আল্লাহর ওলির অন্তর্যামিনা কথা কন না কেন, ডাক দিছে বাবা দেখাইছ করতে গাছ লাগছে ব্যাপার, তখন সব কিছু ভাঙ্গে চুরিয়ে বলার পরে বলি ঠিক আছে তুমি থাকো তোমার সমস্যা নাই। তা খাওয়া দাওয়া করছে রাত্রে ওনারে দরবারের মধ্যে বলছে তুমি এই নামগুলো বসে বসে জপনা করবা আর আমার এই গোরস্থানের দিক তাকাই থাকবা, ভয় পাইও না কোনো সমস্যা নেই। তো রাত্রে বসে বসে ওই নাম জপতেছে আর ওই গোরস্থান দিক তাকানো, দেখে কারা যেন সাদা পোশাক পরা এটা লাশ কর্তৃক আইনে ওই মাঠের ওই গোরস্থান ওই কোনায় গাড়ে, আবার ওই পাশটা একটা উঠে নিয়ে কই যেন নিয়ে যা মানে আনে আর নিয়ে যায়। রাজবীর দেখছে সকালবেলা বড় পেশাব নামাজ কালাম পরে জিজ্ঞেস করছে বাবা তুমি কিছু দেখছো, বলে হ হুজুর দেখলাম, কি দেখলে, বলে দেখলাম কারা যেন সাদা পোশাক পরে পরে কর্তৃক একটা লাশ নিয়ে আসে আপনার গোরস্থানের মধ্যে রাখে আবার একটা উঠে নিয়ে চলে যায়, এই দেখলাম, বলে কিছু বোঝো নাই করি না, বলে শোনো পৃথিবীতে যারা ভালো মানুষ তারা যে জায়গায় মারা যায় ফেরেস্তারাই না আমার এই গৌরস্থানে ছুঁয়ে যায়। আরে আমাকে দেশের লোকগুলি আজি বাজি আছে ওই দিন আবার উঠে নিয়ে সেই দেশে আবার লোকটা কয়তো হুজুর আমি বাইরে যাই গে গুতে যখন মাফ নাই শয়তান ভালো যদি হোক তাহলে যেখানেই তুমি মারা যাও ওটা বাগদাদেই যাবে, আর যদি খারাপ হোক বাগদাদের লোক ওই খারাপের দেশে আইতে তো ওর রিমান্ড মাম নাই, রিমান্ড কারো মা নাই, এই জন্য খান্নাস ত্যাগ করতে হবে আর খান্নাস ত্যাগ করতে না পারলে ইবাদত হবে না, এজন্য আল্লাহ বলেছেন উদুনি আস্তা জেবলাকুম একলা হয়ে যাও একলা হয়ে আমাকে ডাক দিবা সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ডাকের উত্তর দিয়ে দেব। আবার কথায় বিরক্ত হন, এজন্য এগুলি আপনাদের জানতে আমাদের জানতে হবে বুঝতে হবে। একটি গান আগে শোনাই, সাধকের অজ্জবালী দেওয়ান সাহ বাবা জানেন একটা গান করেছেন, আমি চিন্তা করতেছি হঠাৎ করে মালিকের দয়ায় সাধক রজব দেওয়ান সাহেব একটা গান মনে পড়ল, মানে যে গানের কোল খেয়াল করে গানটা আপনারা শোনেন, ধন্যবাদ। কয়টা জেলা পার হতে হবে গানটা শুনবেন, এই যে কাম করো তো সাই জেলা ছেড়ে এই ছয়টা জেলা পার হওয়ার পরে কোথায় যাবে কর্মপুর, কর্ম না করলে ধর্ম, কর্মই ধর্ম যদি তাহা সত্য হয়, কি বলেন, কর্মই ধর্ম কর্মের মধ্যে ধর্ম হয় যদি তাহা সত্য বহুদূর
কথায় কষ্ট পায় না মা। আমরা কিছু মানুষ আছি, কাম করে ভাত খাবো না, খালি রিলিফ খাবো। এক পদের লোক আছে না, ওরা রিলিফ খাবি, কাম করে খাবি। আর যদি কাম করো তাহলে ভালো মজুরি, তাই কাম করো। ছয় জেলা ছেড়ে যেতে হবে কোথায়? কর্মপুর, খুঁজে দেখুন সাধন রাজ্য। কর্মপুরের কর্ণধারী সেজে কথায় মন ব্যাপারে, কর্মপুরের কর্ণধারী সেজে কথায় মন ব্যাপারে, কর্মপুরের কর্ণধারী সেজে কথায় মন ব্যাপারে। মায়া রাজ্য কেটো মরি তোমার, যেতে হবে বিশ্বাসপুর। সময় নাই বাবা, চলে যেতে হবে। কারণ আপনি যেখানেই যান কবর আপনার সাথে সাথে ঘুরে। মক্কা গিয়েছেন, মদিনা গিয়েছেন, সারা পৃথিবী যত রাষ্ট্র আছে ভ্রমণ করেছেন, পাহাড় দেখেছেন, পর্বত দেখেছেন, চন্দ্র দেখেছেন, সূর্য দেখেছেন, সাগর দেখেছেন, সব দেখেছেন, কিন্তু নিজের দেখেন নাই, কিছুই দেখেন নাই। পাহাড় চেনেন, পর্বত চেনেন, সূর্য চন্দ্র সব চেনেন, মক্কা চেনেন, মদিনা চেনেন, আপনার চেনেন না, আপনার কিছুই চেনা হয় না। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না সে পর্যন্ত আল্লাহরে চেনা যাবে। যখন কাম সাগরের
যেজন বাধ্য করেছে ওই দশ থানা, সেই ব্যক্তি হয় খুব চতুর। যখন কামসাগরের পারে যাবে, ইন্দ্র দেবে যুদ্ধ দিবে, সেই যুদ্ধে জয় হলে পরে চলে যাবার সাধু। আস্তে আস্তে বাবাজি, এই সামনে, এই যে বাবাজি বসছেন সামনে, এটা একটু খেয়াল করতে হবে বাবা, এটা কিন্তু অন্য গান না। এই গান শোনা পাপ, গান শোনা কারোর জন্য ফরজ, গান কারোর জন্য ফরজ, কারোর জন্য সুন্নত, কারোর জন্য মুবা, আবার আমার কারোর জন্য পাপ হয়। এজন্য একটু খেয়াল করে, এগুলি মহতের কালাম, আমরা কিন্তু এটা বাড়ির থেকে বুদ্ধি করে আসি না। এই মুক্তা তুমি এটা কই, আমি এটা করি কি বাবা? ছোট, যেহেতু আপনার তরিকতের মানুষ, মুরুবি মুরুবি, বাজান বসেন। আচ্ছা, আমাকে দুই তিনটে মিনিট সময় দেওয়া যাবে? হ্যাঁ, আস্তে 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 আস্তে, আপনাদের পাশেই তো মানিকগঞ্জ, তাই না? খুব খেয়াল করে শুনবেন, দয়া করে আমার এই কথার সময় আমার দিক ছাড়া অন্যদিকে তাকাবেন না। এই মানিকগঞ্জ জেলার মধ্যে একটি জায়গার নাম আছে ঝিটকা, চেনেন? এই ঝিটকা আগে ছিল শুধু ঝিটকে, পরে হয়েছে ঝিটকা শরীফ, আগে ছিল শুধু আজমির, এটা গ্রামের নাম, পরে হয়েছে কি শরীফ, আজমির শরীফ, আগে ছিল মক্কা, পরে হয়ে গেল মক্কা শরীফ। যদি আমার হুজুরে পাক মোহাম্মদ রাসূলুল্লাহ, উনি মদিনায় না গেলে ওই মদিনা শরীফ হইতো না, হইতো? শুধু মদিনা নয়, এটা সোনার মদিনা। আল্লাহর ওলিরা যেখানে আসে ওই জায়গাটা পবিত্র হয়ে যায়, শরীফ হয়ে যায়, মাঝ ভান্ডার দরবার শরীফ, আটরশি দরবার শরীফ, সুরেশ্বর দরবার শরীফ, ঠিক কিনা? মুসুরি খোলা শাহ সাহেবের দরবার শরীফ, ওরস শরীফ, পবিত্র। ছোট, খুব ছোট বাজাবা, আমাদের এই ঝিটকা শরীফে আপনারা গেলে দেখবেন কলা হাটা কয়েকটা মাজার আছে, তার মধ্যে একটা মাজার আছে জিন্দাসার মাজার, ওনার নাম কিন্তু জিন্দাসা না, ওনার নাম ছিল আহম্মদ আলী কাউসার, কিন্তু পরে নাম হইল জিন্দাসা। আবার কথায় বিরক্ত হন, কলিকাতার মানিকতলার বেলেঘাটা, কলিকাতা বেলেঘাটা থেকে আল্লাহর একজন অলি যার নাম ছিল সাফাতুল্লাহ মিসকিন রহমাতুল্লাহ, উনি এই বঙ্গদেশে আসতো ইসলাম প্রচার করার জন্য, তরিকার দাওয়াত দেওয়ার জন্য, তাসওয়াবের দাওয়াত দেওয়ার জন্য। আমাদের এই জিকির শরীফের কিছু মানুষ তার কাছে বায়াত গ্রহণ করেছে, আহম্মদ আলী কাউসার তার মধ্যে আছে। তখন ঝিটকা মাঠ দরবার হয় নাই,
মুক্তা সরকার সিটকের পাশে একটা জায়গা আছে বাল্লা, সেখানে কালু মল্লিক নামে একজন মানুষ ছিল, তার বাড়িতে ছোট্ট একটা খানকা শরীফ। আগে কি আগে মসজিদ না আগে খানকা? শাহজাল বাবা এসে বইছে প্রথম খানকা হয়েছে পরে মসজিদ হয়েছে, শাহ আলী বাবা মিরপুর এসে বসছে আগে খানকা হয়েছে পরে মসজিদ। পুষ মাসের সময় শীতের মাধ্যমে ওলি আল্লাহরা সফর করে, তো চার পাঁচশো লোক, তখন উনি কলকাতার থেকে আসছে, সন্ধ্যার পরে দরবারে মিলাদ মাহফিল হয়েছে, দরুদ কিয়াম হয়েছে, তাবারক বিতরণ হয়েছে, রাত্রে একটু মজলিসে বৈঠকি গান হয় না পিসাব্য দরবারে? তো দরবারে বৈঠকি গান শুরু হলো, দুইটা গান মাত্র হয়ে গেছে, এমন সময় সাফাতুল্লাহ মিসকিন বলল, আজকে আর কোনো মাহফিল হবে না, কাল হবে, যাও। আর সেখানে তিনি মালিক, সে যদি বলে আর গান গাওয়া লাগবে না আমরা গান গাবো না, না ছোট মানুষজন, যারা কাছের মানুষ চলে যাও, দূরের মানুষগুলি এই খানকা শরীফে থাকো। ভক্তরা মনে করছে অনেক দূর থেকে আসছে বাবা, একটু বিশ্রামের তো অবশ্যই প্রয়োজন। তারপরেও দুই আড়াইশো লোক দর খানকার মধ্যে শোয়া, ওনার একটা অভ্যাস ছিল, এখন তো চা পাওয়া যায় যখন তখন, তখন যখন তখন চা পাওয়া যাইতো না, ওনার একটা অভ্যাস ছিল, উনি শোবার আগে একটু চা বানিয়ে খাইত, ওনার ওই ব্যাগের মধ্যে চার পাতা থাকতো, ভক্তরা একটু পানি গরম করে দিত, দুটো পাতা দিয়ে একটু চা বানায়, কিন্তু ওই দিন আর কাউকে বলে নাই আমার একটু চা খাও। এই না বলার মধ্যে একটা কারণ আছে মুক্তা, কি কারণ? দেখি আমি তো চাইলাম না, আমারে কেউ বোঝে কিনা, গুরুরে কেউ বোঝে কিনা, সব মানুষ শুয়ে পড়ছে, কেউ বসে বসে গল্প করছে, কিন্তু কাউ সার ঘুমায় নাই। উনি খেয়াল করছে বাবা তো চা খায় নাই, বাবার তো ঘুম হবে না, এই দেখেন গুরুকে কেমনে পাইতে পায়, ঘুমিয়ে পড়ছে, ডাক দেওয়া যাবে না। উনি ঘর থেকে খুঁজে খুঁজে ওনার ব্যাগের ভিতর থেকে চার পাতা বের করে পানি গরম করে চা তৈরি করে যে রুমের মধ্যে হুজুর শুয়ে আছে ওই ঘরের বারান্দার উপর দিয়ে হাতে ডাক দেয় নাই, হঠাৎ যদি ঘুমায়, ঘুমানো মানুষকে ডাক দেওয়া যায়, আর আমার পীর যদি ঘুমায় আমার তো কোনো কথাই নাই, আল্লাহর ওলিরে ঘুমায়, ঘুমা, পায়ের আওয়াজ পাইছে ঘরের ভিতর থেকে বলে কে রে, কইলো বাবা আমি কাউসার, এই তুমি হাঁটাহাঁটি করছো কেন, ঘুমাও নাই, বললো বাবা একটু চা বানাইছিলাম খাবেন, একটা আওয়াজ আসলো আহা, ঘরের দরজাটা খুলছে, দেখে সাফাতুল্লাহ মিসকিনের চোখ দিয়ে পানি পড়তেছে, এত মানুষ দরবারে ঘুমাই রয়েছে শুয়ে রয়েছে কেউ বুঝলো না, তুমি আমারে বুঝতে পারলে আমার চা খাওয়া আহারে, চা খেয়ে দয়ালদের চা দিছে, চাটা খাওয়াইছে, দয়াল একটু বালিশের মাথা দিছে, পাও দুইটা বুকের মধ্যে নিয়ে বসে বসে পাওটা একটু খেদমত না করলে রহমত পাওয়া যায় না, আপনি খেদমত করবেন দোয়া আপনার একলাই চলে আসবে, উনি খেদমত করছে আর উনি কথা বলছে, কথা বলতে বলতে রাত শেষ হয়ে গেছে, সুবহানাল্লাহ, রাত গেছে, আশেক মাসের যখন প্রেম খেলা খেলে মুক্তা সরকার ফেরেশতাও জানে না কি হয়, জালালউদ্দিন দুবি বলেছেন আশেকা মাশেকের আমার দৃষ্ট কেরাবিন কাতেবিন খবর না দৃষ্ট, আশেক মাশেক যখন প্রেম খেলা খেলায় কেরাবিন কাতেবিন বোঝে না কি হয়, হঠাৎ করে সাফাত
আব্দুল্লাহ মিসকিন বলছে, কাউসার একটু পরে তো আজান হবে, ফজরের নামাজ পড়তে হবে, যাও তুমি একটু বিশ্রাম করো, আমি একটু চক্ষুটা। শীতের রাত, ওনাকে রাইখে কেবল ঘরের দরবারের মধ্যে একটা জায়গায় একটু শোয়ার ব্যবস্থা করছে, আর আজান হয়ে গেছে, আর সালাত ও খাইরু ঘুম থেকে নামাজ, আর কাউসার ঘুমাই নাই, কি করি? সাফাতুল্লাহ মিসকিন মনে মনে বলতেছে, শীতের মধ্যে একটু গরম পানি পাইলে মনে হয় ভালো হইতো, এটা মনে মনে বলছে। আর কাউসার পানি গরম করার জন্য প্রস্তুত হয়ে গেছে, পানিটা গরম করে মা
মঞ্জুর পানি গরম করে আবার পায়ে পায়ে হাঁটছে, ডাক দিয়ে জিজ্ঞেস করছে কে রে? বললো বাবা আমি কাউসার। তুমি ঘুমাও নাই? বললো একটু পানি গরম করেছিলাম, উজু করবে? ঘরের দরজা খুললেন, বুক ভিজে গেছে চোখের পানি। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে বাবা যান, উনি দাঁড়িয়ে বসে বসে ভক্তদেরকে নসিহত শোনাইতেছে, আর কাউসার মুখের দিকে তাকিয়ে বয়ান করতে করতে একটা ভিতরে জালালি হাত বসা মানুষ লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে। দেখতো আমার জিন্দাসা কোথায় দেখতো? ভক্তরা কয় বাবা জিন্দাসা নামে তো কোনো ভাই নাই। বললো আমার কাউসারকে ডাকো, আজকে থেকে নাম হবে জিন্দাসা। আরে আমার কাউসার কখনো ঘুমায় না, আজকে থেকে কি নাম হবে? জিন্দাসা। জিন্দাসা যে দেখবেন সিদ্দিকা শরীফে লেখা আছে আহম্মদ আলী কাউসার ওরফে জিন্দাসা। সাধক দেওয়ান রশিদ বাবা যান সিদ্দিকা শরীফের গান লিখলেন, ঘুমাইলে পরে দিবারে হারাবি বল
আমার আসানুল্লাহ সাসাব বাবার ঘর পাকা, শরফুদ্দিন চিশতির ঘর পাকা, আল্লাহর ওলিগের ঘরও পাকা, ওরা যে জায়গায় শুয়ে রয়েছে ওই জায়গাটাও পাক। আল্লাহর ওলি আল্লাহর বন্ধু না আল্লাহ, আল্লাহ যেন আমার সেই গজব থেকে নাজাত। সকলে বলেন আমি আল্লাহর ওলিগের কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে নাই। আমার কথাই বাজেন না, বিরক্ত হইলেন? এই ঘরটা পাকা বানান, ওই ঘর মানুষ জিয়ারত করতে যাবে, কাঁচা ঘর জিয়ারত করতে যায় না, পাকা ঘর জিয়ারত করবার জন্য যা। বাংলাদেশ থেকে আজমি শরীফ যায়, ভারত যায়, সুরার মদিনায় যায়, ঘর যদি পাকা হয় সেটা মানুষ জিয়ারত করে। তাই দেওয়ান রশিদ বলে বারে বারে ঘর খানালাও পাকা করে বসত করো, এই ঘরে ওই ঘর আর ভাঙবে না। সঙ্গ ধরে এই সাধন দেশে বাবা যাওয়ার জন্য
তোমাকে সেই সাধনা করতে। ওই দশ থানা তার জন্য হয়নি, যখন কাম সাগরের পারে যাবে ইন্দ্রদেবের যুদ্ধ দিবে, আর আমি ঢুক করে গেলি শহীদের বেটা করে স্যার মিটিং আছে যা কালকে আইসো। আমানুল্লাহ আমান সব গেলে ও একটা দৌড় দিয়ে খালি যায় কবি সার বড় সারাইছে বলে শিকির দরকার মধ্যে খুলেছে কথা কয় না ভাবি এটা পাওয়ারফুল পারমিশন লাগবো না পাওয়ারফুল হতে হবে যেখানে যাবি লাইন ক্লিয়ার আর যদি পাওয়ার না থাকে ঢোকা তাদের পাশে পার স্যান্ডেলের তলা নষ্ট হয়ে যাবো দেহা পাবো না বন্ধুত্ব করো পাওয়ার থাকলে একটাই তোমার জন্য সবকিছু ভুল বললাম যারা সেই পাওয়ারফুল আল্লাহর রঙে যারা রঞ্জিত হয়েছে আল্লাহর গুণে গুণান্বিত হয়েছে আল্লাহর সেবাতে মুত্তাসির আল্লাহর নূর তাজাল্লিতে যারা মুতাজাল্লি তারা যেখানেই যাক সেখানে কোনো পারমিশন জ্ঞানের রাজ্য সাধন আল্লাহর নামে দিলাম ফল যা করে হরি আল্লাহর নাম নিলে আল্লাহর নামই নিবি হরির নাম নিলে হরির নামই দরবেজি লালন সফকির বলছে এক নাম যার সার সে যায় ভব পার
তার তরি আর তার খাবে না। পাসপীরের চালন চালিয়ে লালন চুরাশিতে করছে আনাগোনা, কোন পথে যাবি মোনা টের পাবি না। আমার কথাবার্তা শেষ, ব্যক্ত তোর নাই, লাস্টের কথা জিজ্ঞেস করি। এই যে জাতা দিয়ে ডাল ব্যাঙ্গে খাইছেন এমন মানুষ আছেন নাকি মুরব্বীরে? এখনকার গুলা মানে চিনবো না, জাতা কারে কই চিনবো না, জাতার পাঠ কয়টা? দুইটা, একটা উপরে একটা নিচে, যেটা নিচে আছে বুঝছো তুমি দেখছাও? আস্তে আস্তে আস্তে, ওই নিচের যে পাঠ ওইটার মাঝখানটা খুঁটে কাটা আছে, খুঁটে আছে না, ওই খুঁটের ভিতর দিয়ে আর এক পাঠ ঢুকে, আর উপরের যে পাট আছে ওর মধ্যে আবার একটা এরকম বেকা কাটা আছে, মানে ওই জায়গার মধ্যে কলই দিত, মোটর কলই হোক সোলাও দিয়ে ছোট্ট একটু টেরা আবার আছে ওই নাহর টেহর কিংবা একটা নড়ি টড়ি বাজাইয়ে দেখছেন। এই জাতার মধ্যে যেদি যায় ডাইল হয় না? আচ্ছা ডাইল হয় দুই সাইডে, কিন্তু খুঁটের মধ্যে যায় উপরে, অবশ্যই পরে দেখছেন। আচ্ছা খুঁটের মধ্যে যে দুই সাইডে পরে ওইটা কি ডাইল হয়? ওই জন্য সাইজি বলছে যে জন আছে রে সেই খুঁটি ধরে, লাগবে না তার দাঁতার ঘেসি, লাগবে না রে খুঁটে ধরে থাক, খুঁটে সারিস কে খুঁটে সারলি রাজ্য সাধন দেশে ওই দেশেতে যে কি আছে, ভক্তির অধিকার পেয়েছে প্রেম সাগর আনন্দপুর, আপনারাও মনোযোগ সহকারে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা শুনছেন, এটাই ভালো লাগছে। আপনারা গান এত সুন্দর করে শুনেন, যেখানে যাই
বলি, আসলে আপনারা সাধক দেশের মানুষ, সাধকের দেশের মানুষ, তাই এত মনোযোগ সহকারে সুন্দর করে আমাদের গানগুলো আপনারা শুনেন এবং বুঝেন, ধন্যবাদ জানাই। একটা গান আমি করি, আমার তো অত বেশি কথা নাই। যা বলার বাবা যে বলতেছে এটাই ভালো লাগতেছে, যদি আমি আবার বেশি বলি এটার ভালো লাগবে না, তাই আমার কথা অল্প আর আমার বাবা শুধু বিশ্লেষণ করে তিনি আজকে আমাদেরকে বুঝাবেন। তো একটি গান আমি গাই, হালিম চিস্তি বাবা জানের একটি গান করি, আশা করি ভালো লাগবে আপনাদের।
আমারে আপন করে নাও, আমারে আপন করে নাও, না হলে দয়াল তুমি শাসেবি শাসে তুমি আমার অন্তরে বাহিরে তুমি গো, জাহিরে বাতুলে তুমি কি খেলা খেলা উদয়াল, জাহিরে বাতুলে তুমি কি খেলা খেলা উদয়াল, জাহিরে শাসে দি শাসে তুমি আমার অন্তরে বাহিরে তুমি গো, জাহিরে বাতুলে তুমি কি খেলা খেলাও, সাধক খালি বলে খেলার সাথী, ওরে সাধক খালি বলে খেলার সাথী, ও সাধক খালি বলে খেলার সাথী, আমারে আপন করে দাও, তা হলে দয়াল তুমি নিজে আমার আপন হইয়া যাও, ওরে তোমার নামে আমার বলো পাগল, সুমধু আমারে শোনো, আমাকে আপন করে নাও, এই পর্যন্ত গুরু ধরা জিন্দা মরা এই কথাটা জগৎ জোড়া, গুরু হবে কারা, যে দেশে নাই জন্ম মরণ সেথায় যেতে চায় মনে, আমি সাধন দেশে যাব কেমন, সেটাও আমার দয়ালের কাছে আমি জানলাম, এখন আমি আমার দয়াল মুর্শিদের কাছে এই যে আসা এবং যাওয়া এসেছি, আবার চলে যেতে হবে, এই আসা যাওয়াটা কিভাবে বারণ করা যায় এটা আমার দয়ালের কাছে আবার আজি, কারণ রাত্র বাজে এখন 3টা, একটি গানের মধ্যে আছে, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভাবে, আরাই তামনা ভাবে, আসা যাওয়া কি যন্ত্রণা রে, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভাবে, আরাইতাম না মনরে আমি মহাজনের চালান লইয়া, আইলাম ষোলো আনা এখন লাভে মূলে সব হারাইয়া চালান খাইয়া, হইলাম মাকাল ফল দেখিতে ভালো উপর লালতা
আমি আগে জানতাম না, এখন না বুঝিয়া মাকাল খাইয়া আমার কিসের জ্বালা, প্রাণ বাঁচে না জানলে ভবে হারাইতাম না। আসা যাওয়ার কি যন্ত্রণা, জানলে ভাবে আড়াইতাম না। সে আসা যাওয়াটা বারণ করা যায় কিভাবে? আবার দয়ালের কাছে আরজি এই শেষ। আমরাও জানবো, দোয়া করি আল্লাহ যেন বাজানকে অনেক অনেক বছর বাঁচিয়ে রাখে। আমরা যারা আছি, আমি আমার কথাই বলি, আমি যেন শিখতে পারি। ভালো লাগে যখন ওনার সাথে সিনিয়র শিল্পীদের সাথে, মুরব্বীদের সাথে গান হয়, তখন এই মুরব্বী মুরব্বী এটা করা যায় বাবা গান তো। শিখতে পারি, ভালো লাগে যখন অবসর সময় পাই, তখন ভাবি বর্তমান গানের যে অবস্থা, ওনাদের মতো শিল্পীরা না থাকলে, আমাদের মাথার উপরে ছায়া না থাকলে আমরা কি নিয়ে দাঁড়াব, আমরা কি নিয়ে গাইব, আমরা কি নিয়ে প্রতিবাদ করব। আমরা অনেকেই নামে মাত্র বাউল, কিন্তু কামে এখনো বাউল হইতে পারি নাই, তাই যেন শিখতে পারি ওনাদের মতো সাধক যারা, গুণী এবং জ্ঞানী মানুষ যারা, সেটাই চাই। আল্লাহ যেন বাবাজিকে অনেক বছর বাঁচিয়ে রাখে, ভালো রাখে এবং সুস্থ রাখে। ভালো ভালো কথা, ভালো ভালো গান যেন আমরা শুনতে পারি এবং জানতে পারি। আমাকে আপন